যার হাতলৈ 2020ত বিটিসির শাসনভার তীব্র প্রত্যাহ্বান হীরা শিবিরের সন্মুখত একেখন মঞ্চত হাগ্রামা প্রমোদ ইউজি ব্রহ্ম কার পক্ষত থাকিব কংগ্রেস বিজেপি বিটিসির চতুর্থটো পরিষদীয় নির্বাচনের মাজত মাথো কেইটামান মাহ বাকি বিটিএডিত ক্রমশ শক্তিহীন হয়ে আহিছে হাগ্রামার বিপিএফ তার মাজত ক্রমাগত দুটাকৈ লোকসভা নির্বাচনত বিজয়ী হয়ে অপরু নেতা সাংসদ নবশরণীয়াই দিছে বিটিসি দখলের রণহুঙ্কার যে বিটিসি কাউন্সিল আমার অপরের শক্তি দখল করবে ইয়ার কোনো সন্দেহ নাই কোনো দ্বিমত নাই কেবল আমি শক্তি সংগত করাই নহয় এই যেখানে সংগত শক্তি সেইখানে কেনকে সদ্ব্যবহার করব পাই আর যেবিলাক পলিসি আছে হাজার কোটি টাকা প্রশাসন মানে প্রলোভন সেই গোটেইখানি মানে কি কয় কাউন্টার করার কারণে পলিসিবিলাক ইমপ্লিমেন্ট করার কারণে লাগি গেছে নবশরণীয়ার হুঙ্কারে কপাইছে বিপিএফর ভেটি কিন্তু কিদরে বিটিসির শাসন এরিব বিপিএফে শঙ্কিত বিপিএফেও দিলে সাবধান বাণী হীরাই কলে ইমান সহজতে তেওঁ দখল করিব নোৱাৰে এইটো মানে বড়ো রাইজে এইটো কেতিয়াও মানে হবলৈ নিদিয়ে তার কারণে আমি পলিসি বনাব লাগিব প্রত্যাশিতভাবে হীরার রণহুঙ্কারের পিছত বহি না থাকিল বিপিএফ প্রমোদ বড়ো ইউজি ব্রহ্মর ইউপিপিএ মিত্রতা করে তৈয়ার করিলে অবড়ো শক্তিরোধর রণকৌশল কোনে করিলে মধ্যস্থতা ক্ষমতার বাবে রাজনীতির যে স্থায়ী শত্রু আর স্থায়ী মিত্র বলে কবলে একই নাই আগন্তুক বিটিসির পরিষদের নির্বাচনত নবশরণের অবর শক্তিক রোধিবল একেখন মঞ্চত দেখা যাব পারে হাগ্রামার বিপিএফ আর প্রমোদ বড়োর এফসো আপনি বিশ্বাস নকরিলেও এয়াই সচা বড়ো সাহিত্য সভার মধ্যস্থতার আগন্তক বিটিসি নির্বাচনত একেখন মঞ্চত উঠিব হাগ্রামা প্রমোদ ইউজি আসন বুঝাবুঝিরে রণক্ষেত্রত নামিব বিপিএফ ইউপিপিএ আনকি প্রারম্ভিক পর্যায়ের দুই শিবিরের মাজত দুখনকৈ বৈঠকও অনুষ্ঠিত হয়ে যায় একে সময়তে হাগ্রামার বিজয়ের পথ মর্ষিণ করবলৈ রণত নামিব মিত্রদল বিজেপিও বিজেপি বা কংগ্রেসের প্রতিদ্বন্দ্বিতায় অবড়ো ভোট বিভাজন করব সেয়া স্পষ্ট যার সুযোগ হাগ্রামা বাহিনীয়ে লওয়ার বিপরীতে তীব্র প্রত্যাহ্বানের সম্মুখীন হব হীরার অবড়ো শক্তি অবশ্যই যদিহে অবড়ো শক্তি হীরা বাহিনীয়ে হাতত রাখবলে সক্ষম হয় তেন্তে সহজ নহব হাগ্রামার সপোন পিছে 2020ৰ নির্বাচনত কার দখললৈ যায় বিটিসির শাসনভার সেয়া স্পষ্ট হবলৈ আর কিছুদিন বাদ চাব লাগিব ভিডিও জার্নেলিষ্ট সৌরভৰ সহযোগত রমেন কলিতা রিপোর্ট প্রাগ নিউজ